বিবেকানন্দ যুব সমিতির পক্ষ থেকে 150 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ। বিবেকানন্দ যুব সমিতির সভাপতি প্রদীপ কর বলছি। আজ বিবেকানন্দ যুব সমিতির পক্ষ থেকে আমরা এই একটা ক্ষুদ্র আয়োজন করেছি। আমাদের এখানে প্রচুর লোক, আমরা সব জিনিসপত্র নিয়ে প্রায় 150 পরিবারকে আপাতত সাহায্য করলাম। আমাদের মধ্যে আরও অনেক আসছে যারা এই পিরিয়ডে খুব দরকার তাদের। আমরা আরও চেষ্টা করছি যাতে আরও কালেকশন করে হোক, এই উদ্যোগ নিয়ে হোক, আমরা তাদের বাড়িতে পৌঁছে দেবো। যেহেতু এখন সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হচ্ছে, যেহেতু আমরা সেই জন্য গ্যাদারিং কিছু করিনি, আমরা আমাদের টোটাল লোক, আমাদের যে সদস্যদের নিয়ে আমরা বাড়ি বাড়ি একদম সুন্দরভাবে গিয়ে পৌঁছে দিয়ে আসি। তাতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কোনো রকম কেওয়াস হচ্ছে না, যেটা আমাদের এখন দরকার। কি কি আছে খাদ্য সামগ্রী? খাদ্য সামগ্রীর মধ্যে আমাদের চাল আছে, ডাল আছে, তেল আছে, বিস্কুট আছে, মুড়ি আছে, তারপরে আপনার সোয়াবিন আছে, সাবান আছে, স্যানিটাইজিং জিনিসগুলো আছে, প্লাস এমনি মহিহারির যা যা জিনিস মশলা সবই দিয়েছি। একটা পরিবারে একটা জিনিস রান্না করতে গেলে যেসব জিনিস চাই সবই আমরা দিয়েছি, এর মধ্যে সেইগুলোই আছে, 15টার মতো আমাদের আইটেম আছে। আপনার নাম? আমার নাম প্রদীপ কর। ত্রাণ তহবিল মে হামলোগ বিবেকানন্দ।